Kuzhirali, kotkotiki, tabe shiya kutu, tabe abadir mitro. আচ্ছা কিরণমালা, আমাদের যদি পুত্র সন্তান হয় তবে কি নাম রাখা যায়? আর যদি কন্যা সন্তান হয় তবে কি নাম রাখবো জানো? উর্মিমালা। এক সময় আমি তোমায় এই নামেই ডাকতাম, এই নামেই তোমার সাথে আমার প্রথম পরিচয়। কিরণমালা, তুমি আমার কথা শুনছো তো? কি হুম হুম করে যাচ্ছ বলো তো, কি ভাবছো, কার কথা ভাবছো? টঙ্কারের কথা। কি কি বলে ফেললাম আমি? এখন আমি কি উত্তর দেবো কুমারকে? কুমার জানতে চাইলে সত্যিটা না বলে তো আমার কোনো উপায় থাকবে না। টঙ্কার? তুমি টঙ্কারের কথা কেন ভাবছো কিরণমালা? কুমার, তুমি আমাকে ভুল বুঝো না, আমি তোমার মঙ্গলের জন্য টঙ্কারের কথা ভেবে ভয় পাচ্ছি কুমার। আমি তোমাকে ভুল বুঝছি না কিরণমালা, কিন্তু যেখানে আমরা সমস্ত অশুভকে জয় করেছি সেখানে হঠাৎ করে আজকে আবার তোমার মনে টঙ্কারকে নিয়ে আশঙ্কা জন্মাচ্ছে কেন? আমি তো ওকে হত্যা করেছি কিরণমালা। কুমার, ডঙ্কার জীবিত, তুমি ভুলে যাও না, সে পিশাচ সিদ্ধ। কি বললে তুমি? ওই পাপিষ্ট ডঙ্কার জীবিত? হ্যাঁ কুমার, ডঙ্কার যে মাকে ভয় দেখাচ্ছে, মা যে ডঙ্কারকে প্রতিশ্রুতি দিয়ে এসেছে সে কথা কুমারকে বলা যাবে না। কুমার, ডঙ্কার মায়া বলে আবার শরীর ধারণ করেছে, সে কটকটির সাথে ওই তুষার রাজ্যে গিয়েছিল আমাকে আক্রমণ করার জন্য। কুমার, কুমার কটকটি যতই গরল সাগরে তলিয়ে যাক না কেন, টঙ্কার ঠিক আড়াল থেকে আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করবে। তাই আমাদের সুখের দিন এলেও তোমাকে আবার ফিরে পেয়েও আমি নিশ্চিন্ত হতে পারছি না কুমার। আমি একবার টঙ্কারকে হত্যা করেছি কিরণমালা, প্রয়োজনে আবার করবো। দেখি ওর কত ক্ষমতা, কতবার শরীর ধারণ করতে পারে, ও যতবার যতবার ওই টঙ্কার আমাদের সুখের জীবনে বাধা দিতে আসবে ততবার আমি ওকে হত্যা করব, শেষ করে দেব আমি ওকে। তুমি ভয় পেও না কিরণমালা, আমি আছি তো, তুমি ভয় পেও না। কুমার, কুমার সুধান্য, কুমার। আচ্ছা কুমার, যুবরানীর মুখটা এরকম কাশি লাগছে কেন? অবদার, তোমাকে আমি বারবার বলেছি আমাদের যুবরাজ যুবরানী বলবে না, না হলে কিন্তু। ঠিক আছে কুমার, ঠিক আছে, বলছি কিরণমালার মুখটা এরকম কাশি লাগছে কেন? দেখো না, যে কিনা রাক্ষসী রানী কটকটিকে শেষ করে দিল, তাকে পরাজিত করলো, তার মন থেকে কিনা ভয়ের আশঙ্কা যাচ্ছেই না, যায় বলো তো ভায়া। কি করা ভেবেছি? তুমি এক কাজ করো, তুমি যুবরানীকে নিয়ে কিরণমালাকে নিয়ে কোথাও একটা থেকে ঘুরে এসো, তাহলে মন ভালো হয়ে যাবে। না সুধান্য, প্রণাম মহারাজ। পিতা, রাজকার্যে কুমারকে এবার মনোযোগী হতে হবে, আমি রাজ্যভার কুমারের হাতে খুব শীঘ্রই তুলে দিতে চাই। কুমার, তোমাকে কয়েকদিনের মধ্যে ভিন রাজ্যে যেতে হবে, জরুরি কিছু রাজকার্য আছে। পিতা, বলছিলাম যে যদি কিরণমালাও আমার সাথে যেত। এ কেমন কথা কুমার, রাজকার্যে স্ত্রীর যাবার অনুমতি নেই। ও
আমার কথা তোমার মনোপ্রত হলো না, তাই তো? না না পিতা, আপনি যখন আদেশ করেছেন আমি নিশ্চয়ই যাব। কুমার, তোমরা আমাকে এতটা নিষ্ঠুর ভাবলে, এত বিপদের মধ্যে দিয়েও তোমরা বিজয় লাভ করেছ, এখন তোমাদের মধুর সময়। সেটুকু কি আমি তোমাদের মধ্যে থেকে কেড়ে নিতে পারি? কুমার কিরণ, তোমাদের এখন সম্পূর্ণ বিশ্রামের প্রয়োজন, আমরা তো সেই ব্যবস্থাই করছি। আর এর যদি অন্যথা হয় তাহলে তোমরা কি ভেবেছো, তোমাদের মাতারা আমাদের দুই পিতাকে ছেড়ে দেবে কি? যতই অমৃতনগরের মহারাজ হই না কেন, আমি এই সংসারের কর্ত্রী তোমার মাতা, তার কথা সর্বাগ্রে মহারাজকে পালন করতে হবে। কুমার, একটা গুরু বচন দিই তোমাকে, কদাপি স্ত্রীর কথা অমান্য করবে না, যদি অমান্য করো তার ফল কিন্তু খুব গুরুগম্ভীর হবে। কি মহারাজ বিজয়, ঠিক বললাম তো? যা বলেছেন মহারাজ। আমার আমার মনে হয়, আমাদেরও মনে হয় কুমার আর কিরণ কয়েকদিন নির্জন কোনো স্থানে গিয়ে একটু বিশ্রাম নিক, মহারাজ তো সেই আয়োজনই করেছে, আর সেই অর্থে তো ওদের কোনো মধুচন্দ্রিমাও হয়নি, তাই না? কুমার, কটকটি গরল সাগরে তলিয়ে গেছে, আর এখন কোনো বিপদ নেই তোমাদের জীবনে, এখন ভয় আশঙ্কায় তোমাদের দিন কাটাতে হবে না, তাই এখন কিছুটা সময় তোমাদের একান্তে কাটানো উচিত। সাধু সাধু। মহারাজ, বলছিলাম কি, কুমারের সাথে আমরা বন্ধুরাও কি যেতে পারি? অবশ্যই। মহারাজ বিজয়, এক কাজ করলে হয় না, কুমার তো মৃগয়া করতে খুব ভালোবাসে, তা কুমার কদিনের জন্য মৃগয়া যাক, সেই ব্যবস্থা আমরা করে দিই। অবশ্যই, অতি উত্তম প্রস্তাব। জঙ্গলে কুমার, আমার নিরীহ পশু শিকার করা পছন্দ নয়, আমি মৃগয়ে যেতে চাই না। কিন্তু কিরণমালা, তা বললে আমি শিকার করব না, কেবলমাত্র যদি কোনো হিংস্র পশু আমাদের ওপর আক্রমণ করে তবেই আমি তার বিরুদ্ধে আত্মরক্ষায় অস্ত্র গ্রহণ করব, না হলে নয়। রাজি? ঠিক আছে, বেশ, আমি তোমাদের জন্য মৃগয়া যাওয়ার ব্যবস্থা করছি। হে বিধাতা, ওদের রক্ষা করো, আবার যেন কোনো নতুন বিপদে না পড়ে আমার কুমার আর কিরণ। তুমি মিথ্যে কথা বলছো কটকটি, তোমার একটা কথাও আমি বিশ্বাস করি না। কোনটা মিথ্যে কথা নাগিনী? কিরণমালা আমার চিরশত্রু, এটাই সবচেয়ে বড় সত্য। তুমি জানো না কিরণমালা নাগকুলেরও শত্রু, তুমি জানো না তার আদি পিতাকে, রাজা রণজয়। নাগকুলকে সে ধ্বংস করতে চেয়েছিল, আদি নাগের পরিবারকে শেষ করে দিয়েছিল সে। জানি জানি, সব জানি, আর তাই তো কিরণমালাকে হত্যা করার জন্য তোমাকে সাহায্য করতে এগিয়ে এসেছিলাম আমরা। আমাদের সমস্ত বিষ উজাড় করে দিয়েছিলাম এই গরল সাগরে, শুধুমাত্র তোমার কথায়। আজ তোমার জন্য কিরণমালা এই গরল সাগর থেকে মুক্তি পেয়েছে। তুমি তো কিরণমালাকে হত্যা করতে পারোনি, আর তোমার ভুলেই আমার সঙ্গিনী দিদি প্রাণ দিয়েছে। সঙ্গিনী,
রুক্মিণী দিদির মৃত্যুর জন্য কিরণমালা দায়ী, কিন্তু তুমিও দায়ী কটকটি। মূর্খ কোথাকার, ভুল জানিস তোরা, সঙ্কিনীর মৃত্যুতে কিরণমালার কোনো হাতই নেই। তাকে আমি হত্যা করেছিলাম, সে আমার আসল উদ্দেশ্য বুঝে গেছিল, তাই সে জানতে পেরে গেছিল যে আমি নাককুলের সর্বশক্তিমান মহামূল্যবান সোনিত মণি চুরি করতে চাই। সঙ্কিনী সেটা বুঝে গিয়েছিল বলেই আমার হাতে তাকে প্রাণ দিতে হয়েছিল। মূর্খ কোথাকার, ভুল জানিস তোরা, সঙ্কিনীর মৃত্যুতে কিরণমালার কোনো হাতই নেই। তাকে আমি হত্যা করেছিলাম, সে আমার আসল উদ্দেশ্য বুঝে গেছিল, তাই কিরণমালাই বরঞ্চ তাকে বাঁচানোর চেষ্টা করেছিল। কিন্তু এই সত্যিটা তোরা কোনোদিনও জানতে পারবি না। তোমার এত সাহস, আমার সঙ্কিনী দিদির মৃত্যুর কথায় তোমার হাসি পাচ্ছে? তুই ভুল ভাবছ, সঙ্কিনী যে আমার বড় স্নেহের ছিল, কিরণমালাকে মারার জন্য সে আমার সবচেয়ে বড় অস্ত্র ছিল। তার মৃত্যুতে আমি যে কত আঘাত পেয়েছি তা তোমরা জানো না। তোমরা আমাকে ভুল বুঝছো, আমাকে শত্রু ভাবছো তোমরা। সঙ্কিনীকে আমি হত্যা করিনি, তার মৃত্যুর জন্য আমি দায়ী নয়। আমার প্রাণের সঙ্কিনীকে হত্যা করেছে কে তোমরা জানতে চাও? জানতে চাই আমার মেয়ে সঙ্কিনীকে কে হত্যা করেছে, জানতে চাই। তার নাম কিরণমালা। এরপরেও কি তোমরা আমাকে শত্রু ভাববে? এরপরেও নিজেদের আসল শত্রুকে তোমরা বুঝবে না, চিনবে না তোমরা? শোনো নাগিনী, আমাকে হত্যা করলে নয়, তোমাদের মনের মধ্যে প্রতিশোধের যে আগুন জ্বলছে তা শান্ত হবে একমাত্র কিরণমালাকে হত্যা করলে। আজ আমি সবার সামনে প্রতিজ্ঞা করছি, তোকে হত্যা করে আমি আমার সঙ্কিনী দিদির মৃত্যুর প্রতিশোধ নেবই কিরণমালা। আর তোমাদের সবাইকে সাহায্য করব, আমি আমি সাহায্য করব। তোমরা এই বিবেচনা করে দেখো, ভেবে দেখো তোমরা কি চাও। তোমরা চাও এই গরল সাগরের তলদেশে পড়ে থেকে কিরণমালাকে হত্যা করে প্রতিশোধ নেওয়ার জ্বালায় ছটফট করবে, নাকি আমাকে মুক্তি দিয়ে সত্যি সত্যি আমার সাহায্যে তোমাদের শত্রু কিরণমালাকে শেষ করবে?
নাগিনী, কটকটি পারবে আমাদের এই শত্রুনিধনযজ্ঞকে পরহিত করতে। হ্যাঁ, রাক্ষসী রানী কটকটির অবাধ বিচরণ মর্তে ভয়ঙ্কর শক্তি ওর। ওর সাহায্য ছাড়া আমরা কিরণমালাকে হত্যা করতে পারবো না। রাক্ষস রানী কটকটির সাথে মৈত্রী স্থাপন। টঙ্কার কুমারকে আঘাত করতে পারে, সে মাকে ভয় দেখাচ্ছে। কিরণ, ও আমাকে আমাকে ক্রমাগত কুমারের প্রাণনাশের ভয় দেখাচ্ছে। কিরণ, কি এত ভাবছ বলো তো? কুমার দেখো, আমার ফুল গাছটা কিভাবে শুকিয়ে গেছে। নিশ্চয়ই এই কদিন এই গাছের যত্ন নেওয়া হয়নি। এত বিপদের মধ্যে হয়তো এই গাছে জল দেওয়ার কথাও কারোর মাথাতে আসেনি। সাবধানে। না কুমার, আমি আজ সকালেই দেখে গিয়েছি, গাছটা সতেজ ছিল। এভাবে এক প্রহরের মধ্যে আমার প্রিয় ফুল গাছটা এভাবে শুকিয়ে গেল, এ কোনো অস্বাভাবিক ঘটনা। প্রিয় ফুল গাছ এভাবে শুকিয়ে গেল। তবে কি টঙ্কারের মায়া কাজ করতে শুরু করে দিয়েছে? কিরণমালা, কিরণমালা, কি দেখছো? এই ঘরে তুমি আর আমি ছাড়া আর কেউ নেই। কিরণমালা, কিসের এত ভয়? আমরা সব বিপদ কাটিয়ে উঠেছি কিরণমালা, আর ভয়ের কোনো কারণ নেই। তুমি বসো, বসো, বসো। আর কোনো ভয় নেই কুমার? না, আর কোনো বিপদ আমাদের স্পর্শ করতে পারবে না। নাগরাজ, হ্যালো নাগিনী। রাক্ষসী রানী কটকটির সাথে মৈত্রী স্থাপন করাটা এই মুহূর্তে আমার কাছে সমীচীন বলে মনে হচ্ছে। আপনি নাগকুলের রাজা, তাই আপনার অনুমতি ছাড়া। তোমার প্রতি আমার পূর্ণ আস্থা আছে। সংখিনীর মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য যোগ্য বলে বিবেচনা করেছে গোটা নাগকুল, তাই তোমার সিদ্ধান্তের প্রতি আমার সম্পূর্ণ সমর্থন আছে। এই নাগিনী এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী। ও কি ভাবছে সেটা আমাকে বুঝতেই হবে। এদের মধ্যে এই সোনামুটি নাগিনী সবচেয়ে দুর্বল, ওকেই আমাকে বশ করতে হবে সবার আগে। সোনামুটি নাগিনী, তোমার মেয়েকে হারিয়ে তুমি যে কতটা আঘাত পেয়েছো তা আমি জানি, আমি বুঝি। আমার মেয়েকে যদি কেউ এইভাবে হত্যা করতো, তাহলে আমার সেদিন শান্তি হতো যেদিন আমি ওই শত্রুর মৃতদেহ দেখতাম। কিরণমালাকে তার অপরাধের শাস্তি পেতেই হবে। সে আমার মেয়েকে হত্যা করেছে। মা, তুমি শান্ত হও, মা শান্ত হও। কিরণমালা শাস্তি পাবে। আমি কিরণমালাকে হত্যা করব।
রাক্ষসী রানী কটকটি, কিরণমালাকে হত্যা করার জন্য যদি তুমি আমাদের সহায়তা করতে প্রস্তুত থাকো, তাহলে তাহলে আমরা তোমার মিত্রতা স্বীকার করে নেব। শত্রু শত্রু আমাদের মিত্র। মহর্ষি, মহর্ষি কুলদেবতা যে কিরণমালার পুষ্পাঞ্জলি ফুল গ্রহণ করলেন না, আগুনে জ্বালিয়ে দিলেন, যে ঘোর অমঙ্গলের, ঘোর অমঙ্গলের। তবে কি যাচ্ছ দিয়ে কোনো বিপদ অপেক্ষা করে আছে আমাদের জন্য? কি সেই বিপদ? টঙ্কার চলো 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 পাল্টাই।